নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেলাইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজ বারোই জুন দুই হাজার সরকারি কর্মী ও সাধারণ মানুষদের জন্য গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি আলোচনা করছি চলুন শুরু করা যাক এমসিকিউ ধাঁচের প্রশ্নের গুরুত্ব বাড়ছে স্কুল শিক্ষার পোর্টালে আপলোডের সিদ্ধান্ত উদ্দেশ্য বোর্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি জোরদার করা তাই নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এবার স্কুল শিক্ষার পোর্টালে মাল্টিপল চয়েস কোয়েশেন্স এর গুরুত্ব বাড়ানো হচ্ছে শিক্ষা দপ্তর ঠিক করেছে প্রতিটি শ্রেণীর জন্য বিষয় পিছু অন্তত একশোটি করে এমন প্রশ্ন পোর্টালে দেওয়া হবে প্রশাসনিক কাজে সত্তর শতাংশ হাজিরার নির্দেশ উপাচার্যের কল্যাণী বিশ্ববিদ্যালয় কলানি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাজে সত্তর শতাংশ কর্মী হাজিরার নির্দেশ দিলেন উপাচার্য বুধবার এই নির্দেশিকা জারি করে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের বিরুদ্ধে সরব হয়েছেন সরকারি অফিসে হাজিরার পাশাপাশি অনলাইনে কাজের সুযোগ থাকছে সোমবার থেকে রাজ্য সরকারের অফিসগুলিতে সত্তর শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হয়েছে তবে ইতিমধ্যে কোনো কোনো অফিস কর্মীদের না এসে অনলাইনে কাজ করার সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মিড ডে মিলের অংশ হিসাবে পড়ুয়াদের হাতে সাবান মাস্ক তুলে দেবে রাজ্য সরকার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অমিত শাহকে তোপ দেখার পাশাপাশি একাধিক ঘোষণাও করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জুলাই মাস পর্যন্ত বন্ধ থাকতে স্কুল তবে তার জন্য মিড ডে মিলের প্রভাব পড়বে না লকডাউনের সময়ও যেভাবে পড়ুয়াদের হাতে মিড ডে মিল পৌঁছে গিয়েছে সেভাবে পৌঁছে দেবে রাজ্য সরকার এর পাশাপাশি শিক্ষামন্ত্রী ঘোষণা করছেন সঙ্গে সাবান ও মাস্কও দেবে রাজ্য সরকার এই বিষয়ে ইতিমধ্যে ডিএমদের জানিয়ে দেওয়া হয়েছে তবে যেহেতু তৃতীয় পর্যায়ের মিড ডে মিল দেওয়ার কাজ এখন পর্যন্ত প্রায় শেষ দিকে আগামী তেরো জুনের মধ্যে সেই কাজটিও শেষ হয়ে যাবে তাই মনে করা হচ্ছে চতুর্থ পর্যায়ের মিড ডে মিল দেওয়ার সময় এই সাবান ও মাস্ক দেওয়ার প্রক্রিয়া শুরু হবে